যেটা চানা বলে চানা মশলা, তো এই বড় ছোলাটাকে আমি প্রথমে রাত্রে ভোর ভিজিয়ে রেখেছিলাম, আর রাত এখন 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটার রেসিপিটা বানাবো, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর শুকনো লঙ্কা যেটা ঝাল সেটা দেবো না। এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো, মাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, মতো লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে, যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণ অল্প করে দেবো। এখানে আমি 2 চামচ পরিমাণ চিকেন মশলাটা দেবো। চিকেন মশলাটা দিলে একটু অন্যরকম স্বাদ হবে, পুরো খেয়ে দেখবেন। দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চানা মশলা। চানা মশলাটা আমি এখানে 3 চামচ দিলাম, এটা একটু বেশি লাগবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সস, টমেটো সস দিয়ে দিলাম। কন্টেনারটা ধুয়ে একটু দিয়ে দেব। ছোলাটা যে সেদ্ধ করেছিলাম, যে জলটা ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ দিয়েছিলাম, সেই জলটা আমি ফেলিনি, ওই জলটাই আমি ছোলের কাজটা করে নেব। তেল ছেড়ে এসেছে, কসুরি মেথি, এটা হোমমেড কসুরি মেথি, আমি ঘরেই বানিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার মেরে নেব। এবার ছোলাটাকে আমি দিয়ে দেবো। ভালো করে
ছোলাটার সাথে ভর্তাটা কষিয়ে নেব। এরপরে আমি একটা স্পেশাল মশলা দেব, যার জন্য এই ছোলার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি জলটা দিয়ে দেবো, যে জলটা ছোলাটা সেদ্ধ করেছিলাম সেই জলটা রেখে দিয়েছি, জলটা দিয়ে দেবো। ঝোলটা যার যার নিজের মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝোল খাবেন। আমি এখানে দুমগ জল দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, সেদ্ধ হওয়ার পরে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। আপনারা ঝালটা যদি মনে করেন যে ঝাল আরো খাবেন, তাহলে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে গোটা দিয়ে দেব, গোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে, এবার দেব টমেটো। এখানে টমেটো আমি ছোট একটা টমেটো দিয়েছি, ছোট্ট একদম, বড় টমেটো হলে হাফ দেবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এই যে আলাদা আলাদা হয়ে রয়েছে দেখুন, ছোলাগুলো একটু আলাদা আলাদা মতন হয়ে রয়েছে, এটাকে আমি প্রেস করে করে একদম ঘন করে, ঝোলটাও পাতলা থাকবে না, গাঢ় হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব স্পেশাল মশলা। স্পেশাল মশলা হচ্ছে আমি মৌরিটাকে হালকা শুকনো মশলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা এক চামচ পরিমাণ দিয়ে দেব। তারপরে প্রেস করে গাঢ় করব। আমি একটা এরকম ছাজে নিয়েছি, এটার সাহায্যে ভালো করে প্রেস করে করে হালকা হাতে। চানা মশলা রেসিপি একদম ভিলেজ স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে প্রথমেই নোটিফিকেশান আপনার পৌঁছে যাবে। আর হচ্ছে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, সেটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।